দলের জেলা কমিটির বৈঠকে ডাক না পেয়ে উষ্মা প্রকাশ করলেন তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সভাপতি তপন নাগ। তিনি বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 নাগাদ রায়গঞ্জ মেডিকেলের সামনে তৃণমূল রোগী সহায়তা কেন্দ্রে এই সাংবাদিক বৈঠক করেন তিনি। এদিন এই বিষয়ে শ্রী নাগ আর কি জানিয়েছেন শুনুন। আমি উত্তর দিনাজপুর জেলার সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সভাপতি। একটা মোটামুটি গুঞ্জন শোনা যাচ্ছে, আপনার অনুগামী যারা তারা বলছেন যে আপনাকে দলীয়ভাবে কোনো মিটিংয়ে ডাকা হচ্ছে না, আপনার কি বক্তব্য? দেখুন, দলীয় অনুগামী এবং যারা তৃণমূল কংগ্রেস করে মন থেকে তারা জানে যে আমি ডে ওয়ান তৃণমূলের একজন সোলজার। যেই ঘরটায় আছেন সেখানে একটা আমার দোকান ঘর ছিল, চাইলে আমি ব্যবসা করতে পারতাম। আমার মাঝগারে হয়তো ওষুধ দোকান করলে অনেক টাকা ইয়ে হতো, কিন্তু দলের প্রতি একটা ডেডিকেশন আছে। আমি কিছু বেশি কিছু বলবো না এই ব্যাপারে। আপনারা যা দলের অনুগামী, আমার অনুগামী হচ্ছে, আমি বলবো দলের অনুগামী, তারা তাদের থেকে শুনে আপনারা এসছেন, আপনাদেরকে স্বাগত জানাই। কিন্তু আজকে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়াতে বিশেষ করে তৃণমূল দলটাকে আমার সাধ্য অনুযায়ী বাঁচানোর জন্য আমার মুখ খুলতেই হচ্ছে। কারণ আমি উত্তর দিনাজপুর জেলার সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির জেলা প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও বিভিন্ন সময় জেলার মিটিং হয় কিন্তু আমাকে ডাকা হয় না। এ কথা আমি আমাদের সম্মানীয় জেলা প্রেসিডেন্ট কানাইলাল আগরওয়াল মহাশয়কে জানিয়েছি। তিনি বলছেন যে নেক্সট টাইম থেকে হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে গতকালও যে মুহুরকুঞ্জরা একজন মিউনিসিপ্যালিটির যেটা একটা অংশ, সেখানে দলীয় যে আমাদের মিটিং হয় এবং সম্মানীয় জেলা প্রেসিডেন্ট কানাইলাল আগরওয়াল ডাকে, সেখানে অন্যান্য যে শাখা সংগঠনের সভাপতি তারা ডাক পায় কিন্তু আমি ডাক পাই না। এটা শুধু প্রথম না, এটা এর আগে হয়েছে। তাই দল বাঁচানোর তাগিদে দল যেন বাঁচে, দল যেন আমার সাধ্য অনুযায়ী সুসংগঠিত করে তুলতে পারি, তাই এছাড়া কোনো রাস্তা নেই। আপনাদের মাধ্যম দিয়ে উপর লেভেলকে জানাতে চাই যে ডে ওয়ান তৃণমূল সোলজার, এটা বলতেই আমার ভালো লাগে নেতার ছেলে, যে আমি একজন সৈনিক। দলের বিভিন্ন সময় বিভিন্ন পদ সামলেছি বিপদ আপদে দুর্দিনে। আজকে এই তৃণমূল পরিষেবা অফিস, যেখানে জেলার সমস্ত মানুষকে হসপিটাল থানা পুলিশ যদি কোনোরকম তারা সহায়তা না পান, আমরা সেই সহায়তা কেন্দ্রকে সহায়তা করি। তো এটাতে কেন ডাকা হচ্ছে না আপনাকে, আপনার কি মনে হয়? ডাকা হচ্ছে না, আমার ধারণা মনে হয় সম্মানীয় কানাইলাল আগরওয়াল মহাশয় তিনি মনে হয় কাউকে দায়িত্ব দিয়েছেন, এটা আমার ধারণা। আমি বলছি না উনি নিজেই ডাকছেন না সেটা বলতে পারেন। তো আমি আস্থা রাখি, ভরসা রাখি আমাদের জেলা সভাপতির উপরে। কিন্তু তিনি কেন ডাকছেন না বা কাউকে দায়িত্ব দিলে সে ডাকছেন না, সে আমাকেও দেখছে অনুপস্থিত। কানাইলাল ভক্ত আমাকে চেনেন, ভালো করেছেন। তো আপনি কি দলের সেই পদে এখনো আছেন? নিশ্চয়ই অবশ্যই আছি, আমার কাছে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। শুধু এখানে না, আমি কথা বলতে বলতে আমি বের করে আপনাদেরকে সেটা দেখাচ্ছি, অ্যাপয়েন্টমেন্টটা, যে আমি সেখানে আছি। তো আপনি থাকলেও তাহলে কেন ডাকবে না আপনাকে? না না, কেন ডাকবে না সেটা তো সেটা জানার জন্য আমি এখনো জানতে পারিনি, সেটা জানতে চাই। এবং আমি তৃণমূলের কাজ করতে চাই, তৃণমূল দল আরও সুসংগঠিত হোক, সেটাই আমার টার্গেটে আজকে মুখ খোলা। যেটা বিরোধীদের বক্তব্য যে তপন নাগ একটা বিরোধী মন্তব্য পোষণ করলে পরে কানাইবাবু হয়তো সেটাকে প্রতিহত করতে পারবেন না, সেই কারণেই আপনাকে কোনো মিটিংয়ে ডাকা হয় না, কি বলবেন এই ব্যাপারে? না, আমি এই ব্যাপারে কিছু বলবো না। হ্যাঁ, তো আমি শুধু বলবো এইটুকুনি যে বিরোধীরা যে যার মতন বলতে পারে, বিরোধীদেরকে আমি আমল করি না। কারণ আমি আমার দল আমাদের ঘর সংসার যেটা আমি তাকে নিয়ে চলতে চাই, কারণ আমি জানি যে আমার প্রত্যেকের সাথে সুসম্পর্ক আছে। আপনার স্পষ্টবাদিতা নিয়ে প্রশ্ন উঠছে, যে স্পষ্ট কথা বলতে গিয়ে দলের অনেক কিছুই ওপেন হয়ে যাবে, সেই কারণেই হয়তো আপনাকে ডাকা হয় না। সেটা বিরোধীরা কি বলছে আমি আবার বলবো, বিরোধীদের কোনো কথাকে আমি আমল দিতে চাই না। যারা দাঙ্গাবাজ দল বিজেপি এবং সিপিএম কংগ্রেস, তাদের দোষক তাদের সাথে আঘাত আছে, তো তাদের কথাকে আমি আমল দিতে পারছি না। আমাদের আমার বক্তব্য আমি বলছি, আমি একজন তৃণমূলের সৈনিক হিসাবে তৃণমূলকে সুসংগঠিত করতে আমি আমার মতন আরও যারা আছে তাদেরকে প্রয়োজন বলেই মনে করি। কেন, একটা সময় আছে রায়গঞ্জ শহর আমি সামলেছি, এখনও রাজ্য থেকে আমাকে তৃণমূল শহরের যে দায়িত্ব সহসভাপতি করেছে, সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় বলতে বলতে বেরিয়ে যায়, কিন্তু অনেক কথা আমরা দলের ব্যাপার বাইরে বলবো না, কিন্তু এতটুকু না বললে উপর লেভেল জানতে পারবে না যে আমার যেখানে জন্ম, যেখানে আমি বড় হয়েছি এবং তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূল করি, বাড়ি ছাড়া ছিলাম 8 বছর সিপিএম কংগ্রেসের অত্যাচারে, সেখানে আজকে আমার ওয়ার্ড যেখানে জন্ম সেখানে যেমন ওয়ার্ড কমিটি হয় সেখানে আমাকে ডাকা হয় না, অথচ আমি টাউনের নতুনভাবে সহসভাপতি সহ কমিটি। মানে তৃণমূলের কি এটা গোষ্ঠী দ্বন্দ্ব?
পশ্চিদ্বন্দ্ব কিনা আমি বলতে পারবো না। আমি তো সরল সিধাভাবে কথাটা বলছি যে আমাকে দলে কাজ করতে চাই, যেখানে আপনারা আমার ইন্টারভিউ নিচ্ছেন, কাজ করতে দিচ্ছেন আপনাকে, কাজ করার সুযোগ পাচ্ছি না। এর পিছনে কি আছে এটা আমি জানতে চাই, এই উপর লেভেলকে আপনাদের মাধ্যমে জানাতে চাই। তৃণমূলেরই একটা গোষ্ঠী আপনাকে মানছে না, কোন গোষ্ঠী আমি বলতে পারবো না, কেন হচ্ছে না সেটা আশা করি এটা বহিঃপ্রকাশ হলে আমি জানতে পারবো। কারণ আমাকে আদার্স যারা ফ্রন্টাল অর্গানাইজেশনের সভাপতি আছে, দায়িত্বে আছেন, তাতে তারা আমাকে ফোন করে বলছে কি রে তুই আসছি না বা আপনাকে দেখা যাচ্ছে না। তো আমি বললাম যে আপনাদের কি জানিয়েছে, বলে হ্যাঁ আমাদের ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জানিয়েছে। সেই জন্য আমার কাছে এই ডাক আমি পাই না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কে বা কারা নিঃস্বার্থ চরিতার্থ করছে, এই দলকে পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যে করছে, তবে লিজের নেতা যারা, লিজে আসা নেতা যারা ধান্দাবাজ নেতা, তারা কি করছে যাই না। আজকে এই দল করার সুবাদে যারা মমতা বন্দ্যোপাধ্যায়, আমি নাম বলবো না, আমার বাধ্যকতা আছে কিছু, যে তার আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রেস পেরে পায়ে কুচলে অশ্লীল ভাষায় গালাগালিজ করছে, আজকে এই রিপোর্টটা উপরে লেভেলে যাওয়া দরকার। আজকে তারা দলের মাথায় বসে আছে আর আমরা ছিলাম বাড়ি ছাড়া, তখন এদের অত্যাচারে কি বলবে। আজকে তারাই হয়তো আমাকে ডাকে না এখানে ওয়ার্ডের মিটিংয়ে, আমি জানতে চাই এর পিছনে কি আছে। রায়গঞ্জের পুরসভার চেয়ারম্যান মানে প্রশাসক তিনিও ছিলেন, রায়গঞ্জের এমএলএ ছিলেন, আপনি তো এমএলএ ঘনিষ্ঠ বলেই পরিচিত, তো এমএলএ সাহেব কি আপনাকে বলেননি? দেখুন এমএলএ সাহেব শুধু ঘনিষ্ঠ না, আমি মনে করি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সৈনিক বা লিডার তারা দায়িত্বে আছে, প্রত্যেকেই আমি ঘনিষ্ঠ আমি মনে করি। কিন্তু সেখানে যদি কেউ কনস্পিরেসি করে ভেতরে ভেতরে, সেটা তো আমার জানা সম্ভব না। আর এমএলএ বিধায়ক যিনি জনস্বার্থমূলক সমস্ত সময় কাজ করেন এবং মানুষের বিপদে অবশ্যই তাকে আমরা দেখতে পাই, বাসে পাই, কিন্তু আমি যতটুকু জানি সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেসের তিনি বিধায়ক হলেও সাংগঠনিকভাবে আমার মনে হয় এটা তার আমাকে জানার এবং মিটিং অবশ্যই তার একটা এখতিয়ার বহির্ভূত আমার মনে হয়, আমি যতটুকু জানি। তাহলে আশা রাখি আস্থা রাখি তিনি আমাকে বলতেন। রায়গঞ্জের প্রশাসকও তো ছিলেন, রায়গঞ্জের প্রশাসক বলতে রায়গঞ্জ পুরসভা, পুরসভার প্রশাসক ডাক পেয়েছে, আমি ডাক পাইনি। আমি দলীয় আমাকে রাজ্য থেকে দলের দায়িত্ব দেওয়া সত্ত্বেও আমি ডাক পাইনি। আমার বক্তব্য দল বিরোধী না, কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেলে বারংবার বলতে থাকলে, রাস্তা না থাকলে, কারণ আমি ইনাদের কারণে মুখ দেখে আমি দল পাই না। আমি দলের শুরু থেকেই বাংলার মহান নেত্রী ও বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি দল করি। তা আপনার কি মনে হয় কারা ডাকতে না পারে, এটা আপনার আপনাকে অপছন্দ কারা করে? আমি এটাই বলবো, শুনতে খারাপ লাগলে, যেহেতু দলীয় নির্দেশ আদেশ মানতে বাধ্য এবং আমরা সম্মান করি দলীয় নির্দেশকে, তাই একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমানকারী দ্বারা দলে যোগ দিয়েছে, তাদেরকে দলে নাতে আমরা কিন্তু তাদেরকেও সম্মান করি, তাদেরই একটা অংশ এটা করছে। তারা কারা সেটা আমি সময় হলে আপনারা জানতে পারবেন, পার্ট বাই পার্ট আমি বলছি। নিশ্চয়ই এতটুকু খবর বহিঃপ্রকাশ হলে দলীয় স্বার্থে আমার মতন একজন সৈনিককে কাজে লাগাবে এবং ডাকবে, আমি খুশি হব। কারণ আজকে এই আমাকে না ডাকার জন্য মানুষের সাথে পাশে থাকি, যে হসপিটাল পরিষেবা দেখছে সেখানে মানুষকে পরিষেবা দিয়ে, আপনারা সকলেই জানেন সারা বছর ধরে যে সেখানে আমাকে ভালোবাসার লোক কিছু আছে, যে তাদের মন ভেঙে সাথে দলটার ক্ষতি হচ্ছে, সেখানে প্রাথমিকভাবে আমরা চাই এই বার্তা দিয়ে উপর লেভেল দেখুক এবং দলটা সুসংগঠিতভাবে গঠিত হোক, আমরা দলে কাজ করার সুযোগ পাই, এটাই আমার আশা। আপনি কোথাও জানিয়েছেন লিখিতভাবে বা কোথাও জানিয়েছেন সভাপতি বা কাউকে? না, আমি এর আগে সম্মানীয় সভাপতিকে ফোন করেছিলাম একবার না একাধিকবার, তিনি বলছিলেন ঠিক আছে এরপর থেকে তুমি জানতে পারবে। তা আমি আমার আশাটা ছিল যে আমি জানতে পারবো, কিন্তু আমি জানতে পারি আপনাদের মতন যে সাংবাদিক বন্ধুরা আছেন তাদের মুখ থেকে, যারা সাংবাদিক সৈনিক তারা বলে যে কাকু বা দাদা মিটিংয়ে গেলেন না, ডাকেননি আপনাকে, এই বিষয়টা কি জানাবেন, এবার কি জানাবেন এই বিষয়ে? আপনাদের জানালাম, আমি চেষ্টা করবো অভিযোগ না ব্যাপারটা সংশোধিত করে নেওয়ার জন্য, যাতে দলে কাজ করার সুযোগ পাই। আর দল রাজ্য থেকে যখন দায়িত্ব দিয়েছে, সকল যেমন শাখা সংগঠনের দায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতিদের জন্য যেমন ডাকা হয়, আমাকেও যেন ডাকা হয়, এটা আশা করি। নেক্সট টাইম যদি আবারও এই ঘটনায় পুনরাবৃত্তি হয় সেই ক্ষেত্রে কি অন্য কোনো সিদ্ধান্ত নেবেন? না, আমি এটা আলোচনার বিষয়, কেন দলের চরম দুর্দিনে ছিলাম এবং চরম অপমানিত হওয়ার পরেও দল ছাড়িনি, তা আমি বারংবার চেষ্টা করব দলকে দলের উপর লেভেল কেটে জানানো। দল ছাড়ার কোনো চিন্তা ভাবনা করছেন না? প্রশ্নই নেই দল ছাড়ার। যদিও দলের জেলা সভাপতির সঙ্গে এ বিষয়ে যোগাযোগ না হওয়ায় তার প্রতিক্রিয়া জানা যায়নি। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।